লোকসভা ভোটের পরেই গেরুয়া শিবিরে কার্যত যোগদানের পালা পড়ে গিয়েছে। সাধারণ নেতাকর্মী থেকে বিধায়ক, বাংলায় মোদির হাত শক্ত করতে বিজেপিতে যোগদান করছেন তারা। এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে শাসক দলের, যদিও তা মানতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি যে ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, যারা যাওয়ার তারা এখনই চলে যেতে পারেন। কিন্তু যেভাবে শাসক দল বাড়াচ্ছে বিজেপিতে, তাতে যে তৃণমূলের একটু হলেও চাপ বেড়েছে তা মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় এবার খোদ ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠকে দলে টেনে নিলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন আত্মসহায়ক, তার নাম অনির্বাণ চট্টোপাধ্যায়। আজ বুধবার বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে পদ্মে যোগ দেন। একটা সময় ফিরহাদের খুব ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল অনির্বাণ। পুরমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণ তাকে দেখা যেত। পুরমন্ত্রীর সমস্ত কাজকর্ম, দিনসূচি তিনিই সামলাতেন। ফলে বিজেপিতে তার যোগদান যথেষ্ট চাপের বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু হঠাৎ কেন ফিরহাদ হাকিমের সঙ্গ ছাড়লেন তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জানা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিমের বেশ ঘনিষ্ঠ ছিলেন অনির্বাণ, এমনকি তার অনেক ব্যক্তিগত কাজও সামলাত সে। রাজ্যের পুরমন্ত্রী দীর্ঘদিনের সঙ্গী, গত মাসখানেক আগেই ফিরহাদের সঙ্গে সময় সম্পর্ক ছিন্ন করেন অনির্বাণ, আর এরপরেই আজ হঠাৎ করেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ। যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহলের কারবারীরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে বড়সড় কোনো তথ্য ফাঁস করতেই এহেন কৌশলী সিদ্ধান্ত মুকুলের। প্রশ্ন উঠছে,